দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। আমেরিকা, রাশিয়া, চীন বিশ্ব রাজনীতির বারমুডা ট্রায়াঙ্গেলে দিশেহারা ভারত। কাপুরুষোচিত হামলার মাধ্যমে ইসরায়েলি সেনাদের মনোবল চাঙ্গা হবে না বলছে হামাস। এরপরে জানিয়ে দিব প্রেসিডেন্ট নির্বাচনে বিজয় হিসেবে রাইসিকে শুভেচ্ছা জানালেন প্রতিদ্বন্দ্বী হেম্মাতি ও রেজাই। আরো থাকছে ইরানে নতুন সরকার গঠনের আগেই সমঝোতা চায় আমেরিকা। এবং সর্বশেষ জানিয়ে দিব বন্ধুরা, মধ্যপ্রাচ্য থেকে প্রতিরক্ষা ইউনিট সরাচ্ছে যুক্তরাষ্ট্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন কে কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। এবং আজকের গুরুত্বপূর্ণ সংবাদের মধ্যে আপনার আমেরিকা, রাশিয়া, চীন বিশ্ব রাজনীতির বারমুডা ট্রায়াঙ্গেলে দিশেহারা ভারত। এক ত্রিমুখী ধাঁধার মধ্যে পড়েছে ভারতের পররাষ্ট্রনীতি, যাকে কূটনৈতিক ত্রিভুজ বলেই অবহিত করেছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি ইউরোপ এবং আমেরিকার বেশ কয়েকটি বৈঠকের পর এই সংকটের প্রাসঙ্গিকতা আরো বেশি করে টের পাচ্ছে ভারত। আমেরিকা, রাশিয়া, চীন এই তিন শক্তিধর রাষ্ট্রের পারস্পরিক সম্পর্কের উঠাপড়ার সঙ্গে জড়িয়ে যাচ্ছে ভারতের স্বার্থ। কূটনৈতিক সূত্রে খবর, কৌশলগত, বাণিজ্যিক, অর্থনৈতিক এবং প্রতিরক্ষা সব ক্ষেত্রে এই পারস্পরিক সম্পর্কে ছায়া পড়ছে। প্রথমত আমেরিকা রাশিয়া সম্পর্ক অর্থই পানিতে। সম্প্রতি সুইজারল্যান্ডের জেনেভায় আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকেও সে বরফ গলার সম্ভাবনা দেখা যায়নি। দ্বিতীয়ত, ইউরোপ যত রাশিয়াকে জঙ্গি সামরিক রাষ্ট্র হিসেবে দাগিয়ে দিতে চাইছে, মস্কো ততই কাছে ঘেঁষছে বেইজিং এর। তৃতীয়, ওয়াশিংটনের সঙ্গে চীন এবং রাশিয়ার সম্পর্ক ক্রমশ খারাপ হচ্ছে। এই বিচিত্র পরিস্থিতির কেন্দ্রে দাঁড়িয়ে ভারত সাম্প্রতিক G7, আমেরিকা, EU এবং আমেরিকা ন্যাটো বৈঠক থেকে একটি তথ্য সামনে আসছে, তা হলো পশ্চিমের চীন বিরোধী সমস্ত পরিকল্পনায় সঙ্গী হিসেবে ভারতকে রাখা হচ্ছে। কোয়াড যার একটা উদাহরণ, কিন্তু এটাও নয়াদিল্লিকে মাপতে হচ্ছে। আমেরিকার প্রবল চীন বিরোধিতার জাহাজে চড়া কতটা বাস্তবিত হবে? পাঁচগুণ শক্তিধর প্রতিবেশী চীনের সঙ্গে প্রবল সংকট তৈরি হলে ওয়াশিংটনের উপর কতটা নির্ভর করা যাবে তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে সাউথ ব্লক। বরং আমেরিকার যুদ্ধে নিজেরা সামিল না হয়ে একটি চাঁচাছোলা চীন নীতি যদি ভারতে নিজে তৈরি করতে পারে, সেটা দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক স্তরে ভারতের জন্য ভালো। আবার অস্ত্র সরঞ্জাম আমদানি এবং প্রতিরক্ষা প্রযুক্তি সমন্বয়ের প্রশ্নে রাশিয়া ভারতের প্রাচীনতম মিত্র, কিন্তু ভারত আমেরিকার ঘনিষ্ঠতা বাড়তে দেখে সে রাশিয়াও খুশি নয়। আমেরিকার নেতৃত্বাধীন কোয়াডের প্রকাশ্য সমালোচনা করে মস্কো, পৃথকভাবে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কৌশল রচনা করতে চায়। বিশেষজ্ঞদের মতে একদিকে আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমী বিশ্ব এবং অন্যদিকে চীন রাশিয়া আসন্ন পররাষ্ট্রনীতি যদি এই স্পষ্ট দুভাগ হয়ে যায়, ভারতের কূটনৈতিক দর কষাকষির সম্ভাবনাও সীমিত হয়ে পড়বে। এই পরিস্থিতির ফায়দা তুলতে চাইবে চীন এবং পাকিস্তান। ভারতের কাছে সবচেয়ে সুবিধাজনক পরিস্থিতি তৈরি হবে যদি আমেরিকা এবং রাশিয়ার মধ্যে কিছুটা বোঝাপড়া তৈরি হয়। সেক্ষেত্রে রাশিয়ার চীন নির্ভরতা কমবে। ওয়াশিংটনের পক্ষেও রাশিয়ার চীনের যৌথ শত্রুতা কাম্য নয়, বরং শুধুমাত্র চীনের দিকে নিজেদের নিশানা স্থির রাখলে তা বেশি কার্যকরী হবে, কারণ রাশিয়া এখনো একা আমেরিকাকে চাপে ফেলার মতো বড় শক্তি নয়। তবে কূটনৈতিক সূত্রের মতে বিভিন্ন কারণে ভারত চাইলেই রাতারাতি আমেরিকা রাশিয়ার কর্মদন ঘটেছে না, ফলে এই চাপ আপাতত বহালই থাকছে ভারতের উপর। সূত্র আনন্দবাজার। কাপুরুষোচিত হামলার মাধ্যমে ইসরায়েলি সেনাদের মনোবল চাঙ্গা হবে না বলছে হামাস। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলছে, সাম্প্রতিক গাজা যুদ্ধে পরাজিত ইহুদিবাদী সেনাদের মনোবল চাঙ্গা করার লক্ষ্যে নয়া ইসরায়েল সরকার গাজা উপত্যকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে। তবে যুদ্ধবিরতির মধ্যে এ ধরনের কাপুরুষোচিত হামলা চালিয়ে দখলদার সেনাদের মনোবল চাঙ্গা করা যাবে না। হামাসের মুখপাত্র ফৌজি বারহুম শুক্রবার গাজায় এক বক্তব্যে এ মন্তব্য করেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইহুদিবাদী শত্রুরা কাপুরুষোচিত আচরণ করলে ফিলিস্তিনি জনগণের অধিকার ও তাদের পবিত্র স্থানগুলো রক্ষায় দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত রয়েছে হামাস। বারহুম বলেন, এটি আমাদের জাতীয় ধর্মীয় নৈতিক দায়িত্ব এবং আমরা যে কোনো সে দায়িত্ব পালন করে ফিলিস্তিনি জাতির অধিকার প্রতিষ্ঠা এবং আমাদের মাতৃভূমি পুনরুদ্ধার করব। হামাসের মুখপাত্র বলেন, ইহুদিবাদী শত্রুদের সঙ্গে যে কোনো যুদ্ধের নিয়মকানুন ও পদ্ধতি প্রতিরোধ আন্দোলনগুলোই ঠিক করে দেবে। তিনি বলেন, আমরা সাম্প্রতিক গাজা যুদ্ধে ইসরায়েলকে বুঝিয়ে দিয়েছি আল-আকসা মসজিদে আগ্রাসন চালালে তাকে কঠোর জবাব দেওয়া হবে। ইহুদিবাদী ইসরায়েলি জঙ্গি বিমানগুলো বৃহস্পতিবার রাতে নতুন করে গাজা উপত্যকায় বোমা বর্ষণ করে, অথচ সাম্প্রতিক গাজা যুদ্ধের পর বর্তমানে হামাসের সঙ্গে তেল আবিবের যুদ্ধবিরতি চলছে। হামাসের মুখপাত্র ফৌজি বারহুমের মতে, বেনেত নাফতালির নেতৃত্বাধীন নয়া ইসরায়েল সরকার ইহুদিবাদী সেনাদের ভেঙে পড়া মনোবল চাঙ্গা করার লক্ষ্যে নতুন করে এই হামলার নির্দেশ দিয়েছে। সূত্র পার্টস টুডে।
প্রেসিডেন্ট নির্বাচনে বিজয় হিসেবে রাইসিকে শুভেচ্ছা জানালেন প্রতিদ্বন্দ্বী হেম্মতি রেজাই। ইরানের 13তম প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী মোহসেন রেজাই ও আব্দুল নাসের হেম্মতি পৃথক বার্তায় আজ সকালে বিজয় প্রার্থী হিসেবে সৈয়দ ইব্রাহিম রাইসিকে অভিনন্দন জানিয়েছেন। ইরানের প্রেস টিভি এ খবর দিয়েছে। কোন কোন সূত্রে বলা হয়েছে এবারে নির্বাচনের আর এক প্রার্থী আমির হোসেন কাজী জাদে হাশেমিও নির্বাচনে জয়ী হওয়ায় রাইসিকে অভিনন্দন জানিয়েছেন। গতকাল 18 জুনে অনুষ্ঠিত এই নির্বাচনে পরস্পরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রাইসি, রেজাই, হিম্মতি ও কাজী দাদে হাশেমি। প্রেসিডেন্ট রুহানি টেলিভিশনে দেওয়া বক্তব্যে নির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন বলে খবর এসেছে, তবে তিনি নির্বাচিত প্রেসিডেন্টের নাম উল্লেখ করেননি। সংস্কারপন্থী প্রার্থী হেম্মতি ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় রাইসিকে অভিনন্দন জানিয়ে বললেন, তিনি আশা করেন যে রাইসি মহান ইরানি জাতির জীবনযাত্রা উন্নত করবেন এবং তাদের জন্য সমৃদ্ধি বয়ে আনবেন। রক্ষণশীল প্রার্থী কাজী জাদে হাশেমিও বলেছেন, আমি জনগণের ভোটকে সমর্থন জানিয়ে হযরত আয়াতুল্লাহ সৈয়দ ইব্রাহিম রাইসিকে জনগণের নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে অভিনন্দন জানাচ্ছি। নির্বাচনে জনগণের অংশগ্রহণের জন্য মোহসেন রেজাই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ ওজামা খামেনিকেও অভিনন্দন জানিয়েছেন। এমন সময় এসব অভিনন্দন জানালো হলো যখন নির্বাচন অনুষ্ঠানে দায়িত্বপ্রাপ্ত ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনো আনুষ্ঠানিকভাবে ভোট গণনার ফলাফল ঘোষণা করেনি। আনুষ্ঠানিক কোনো ফলাফল গণমাধ্যম প্রকাশিত হয়নি। আয়াতুল্লাহ সৈয়দ ইব্রাহিম রাইসি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও গতকালের এই নির্বাচনে তার প্রতি রক্ষণশীল শিবিরের ব্যাপক সমর্থন দেখা গেছে। সূত্র পার্স টুডে। ইরানের নতুন সরকার গঠনের আগে সমঝোতা চায় আমেরিকা। ইরানের নয়া প্রেসিডেন্টের শপথ গ্রহণের আগে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের ব্যাপারে তেহরানের সাথে একটি চূড়ান্ত ঐকমত্য পৌঁছাতে চায় ওয়াশিংটন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা স্পুতনিক এ খবর দিয়েছে। ওই কর্মকর্তা বলেছেন, ইরানের নয়া প্রেসিডেন্ট শপথ গ্রহণ করার আগে এখনো হাতে যে 6 সপ্তাহ সময় রয়েছে তার মধ্যেই ইরানের সাথে একটি রফা দফা করে ফেলতে চান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কারণ তিনি মনে করেছেন তেহরানের ক্ষমতা পরিবর্তন হওয়ার পর চলমান ভিয়েনা সংলাপে এগিয়ে নিয়ে যাওয়া কঠিন হয়ে পড়তে পারে। ওই মার্কিন কর্মকর্তা আরো জানান, আমরা যদি ইরানের নতুন সরকার গঠিত হওয়ার আগে চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে না পারি তাহলে ভিয়েনা আলোচনা থেকে একটি ফল বের করে আনার সম্ভাবনা নিয়ে মারাত্মক প্রশ্ন তৈরি হবে। তিনি আরো বলেন, আলোচনা যত দীর্ঘায়িত হবে তা থেকে ফলাফল আশা করা কঠিনতর হয়ে পড়বে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই মার্কিন কর্মকর্তা আরো বলেন, ইরান আন্তরিকতা নিয়ে ভিয়েনা বৈঠকে অংশগ্রহণ করেছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে তেহরানের সাথে একটি চূড়ান্ত সমঝোতা অর্জিত হবে বলে তিনি আশা করেছেন। 2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতাকে আবার আগের অবস্থায় সক্রিয় করার জন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বর্তমানে ইউরোপীয় দেশগুলোর সাথে ইরানের সংলাপ চলছে। ভিয়েনায় আলাদাভাবে একটি মার্কিন প্রতিনিধি দল উপস্থিত রয়েছে এবং তারা ইউরোপীয় দেশগুলোর সাথে পৃথকভাবে বৈঠক করছে। আমেরিকা 2018 সালে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার কারণে দেশটির সাথে সরাসরি বৈঠকে বসতে অস্বীকৃতি জানিয়েছেন তেহরান। সূত্র পার্স টুডে। মধ্যপ্রাচ্য থেকে প্রতিরক্ষা ইউনিট সরাচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্য মোতায়েন বিপুল সংখ্যক মার্কিন সেনা ও বেশ কয়েকটি আকাশ প্রতিরক্ষা ইউনিট সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে উত্তেজনা প্রমোশনে বাইডেন প্রশাসনের সাম্প্রতিক প্রচেষ্টার মধ্যে এই পদক্ষেপ নিল পেন্টাগন। শুক্রবার দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাতে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ইরাক, কুয়েত, জর্ডান ও সৌদি আরব থেকে 8টি প্যাট্রিয়ট অ্যান্টি মিসাইল ব্যাটারি ছড়িয়ে নিচ্ছে পেন্টাগন। এছাড়া ট্রাম্পের আমলে সৌদিতে পাঠানো টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স বা থার্ড নামে আরেকটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ফিরিয়ে নেওয়া হচ্ছে। এর প্রত্যেকটি ব্যাটারি পরিচালনা ও সহযোগিতার জন্য 100 সেনা এবং বেসামরিক লোকজন প্রয়োজন হয়। গত 2 জুন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড এস অস্টিটনের ফোনালাপের পর থেকে এই প্রত্যাহার কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। পেন্টাগনের মুখপাত্র কমান্ডার জেসিকা ম্যাকনাল্টি বলেছেন, মধ্যপ্রাচ্যের কয়েকটি ইউনিট অন্য দেশে পূর্ণ মোতায়েন এবং কিছু সরাসরি যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেওয়া হচ্ছে, তবে তাদের কোন দেশে পূর্ণ মোতায়েন করা হচ্ছে তা জানাননি তিনি। এক ইমেইলে এ মার্কিন কর্মকর্তা বলেছেন, আয়োজক দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রতিশ্রুতি পূরণ সক্ষমতার দিকে নজর রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে আইএস এর বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতার নামে ইরাকে মোতায়েন মার্কিন সেনার সংখ্যা গত বছর 2500-এ নামিয়ে আনে যুক্তরাষ্ট্র। চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে সরানো হচ্ছে আফগানিস্তানে মোতায়েন সেনাদেরও। যুক্তরাষ্ট্র ইরানকে এখনো মধ্যপ্রাচ্যের বড় হুমকি হিসেবে দেখলেও বর্তমান মার্কিন প্রশাসন তেহরানের সঙ্গে সমঝোতার মাধ্যমে পরমাণু চুক্তি পূর্ণ বহাল করতে আগ্রহী। এটি হলে ইরানের উপর থেকে বেশ কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে।